গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? এই দুপুর বেলায় ভাবলাম ঘরে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু নিচে থেকে ঘুরে আসি। লাইভ ইজ জার্নিতে আপনাদের আবার থেকে অনেক অনেক স্বাগত। ঘরে একবারই ভালো লাগছিল না, জলখাবারটা খাওয়ার পর একটু ভাবলাম যে রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার মনটা কেমনি করতে লাগলো, তাই ভাবলাম যে একটুখানি নিচে থেকে ঘুরে আসি। এই দুপুরবেলা হচ্ছে এখন কটা বাজে হবে, ওই 12:30টা হবে হয়তো। আর এদিককার ওয়েদারটাও কাল থেকে অতটা ভালো না, দুদিন আগে অনেক গরম ছিল, আবার এখন আবার দেখছি সকাল থেকে বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কেন অনেক জায়গায় এখন ঝড় বৃষ্টি হচ্ছে, তা ওটাই মনে হয় এদিকে ঘুরে এসেছে। তা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে বসে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম এমনি বসে না থেকে আপনাদের সাথে একটু আড্ডা দিই, আপনাদের সাথে গল্প করি, তাহলে হয়তো মনটা ভালো লাগবে, তাই এখানে বসে গেলাম। আর এখন যেরকম সময় সব জায়গায় আছে, আমাদের এদিকেও সব জায়গায় লকডাউন, কোথাও বেরোনো হচ্ছে না, মায়ের ওখানেও যাওয়া হচ্ছে না, মাও ডাকছে অনেকদিন দিয়ে কিন্তু যেতে পারছি না। এই ঘরের মধ্যেই যা কিছু কাজ করছি বা এনজয় করছি আমি আমার ছেলে হাজবেন্ড মিলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বা সেখানে বসে বসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে বসে আছি, হাওয়া টাওয়া খাচ্ছি, বেশ ভালো লাগছে। চলুন ওই দিকটা যাই, বাগানের ওই দিকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, এর আগেও দেখিয়েছি আমি, আর একবার চলুন আমার সাথে ঘুরুন। এই দুপুরবেলাটার সময়টা তো কাটাতে হবে, তা এমনি করে আপনাদের সাথে আড্ডা মেরে সময়টা কাটাবো। এইটা দেখুন, এটা ঠিক মনে হচ্ছে না নৌকার মতো, বেশ জলও ভরে গেছে। আমি এগুলোর মধ্যে একটুখানি ফুল দিয়ে দিচ্ছি, আরো ভালো লাগবে। এই দুপুরবেলাটা না টাইমটা পাস হতে চায় না। দেখুন কি ভালো লাগছে নৌকার মধ্যে, মনে হচ্ছে যেন এগুলো ফুলগুলো দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে না দেখতে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমি জুম করে দেখাচ্ছি, আমি বাড়ি থেকে একটুখানি দূরে আছে, খুব ভালো লাগছে ফুলগুলো, লাল হলুদ ফুল, আর ওয়েদারটাও এত সুন্দর না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন এই নিচে নিচে এখানে ঘুরতে থাকি, বেড়াতে থাকি, এমনি মনে হচ্ছে। এটা লেবুর গাছ, এটা লেবুর গাছ হচ্ছে পাখি লেবু, ওর গাছটি কিন্তু একটাও লেবু নেই, সব ভাঙা হয়ে গেছে, তাই ভাব খুঁজছিলাম যদি একটাও যদি পাওয়া যেত তো ভাতের সাথে খেলে বেশ ভালো লাগে। এটা লেবুর গাছ, আর অনেক গাছগুলো আছে, এটা তো নারকেল গাছ হয়ে গেল, এটা বেল গাছ। বাগানে আগে অনেক কিছু ছিল, এখন আর নেই, আর এইগুলো ছোট ছোট পেঁপের গাছ, এখনো পেঁপে ধরেনি। এগুলো কোন গাছের মানে এ আছে বেশ ভালো লাগে, এখানটা দাঁড়িয়ে যদি ফটোটা তোলা হয় খুব ভালো লাগবে। এইসব করে আমি দুপুরবেলাটা কাটাচ্ছি আপনাদের সাথে, ঘুরে গল্প করে এটা ওটা দেখিয়ে, কেন কিছু না কিছু তো করতে হবে, তাই এরমভাবে এনজয় করছি। বাইরে বেরিয়ে তো আর কোনো এনজয় করার এখন সুযোগ নেই, তাই এরমভাবেই ভাবলাম একটুখানি আমরা ঘুরে বেরিয়ে আপনাদের সাথে আড্ডা টাড্ডা মারি। এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালোভেরা, অ্যালোভেরা যে জেল ফেস ওয়াশ হয়, অনেক সাবান হয়, এগুলো থেকেই তৈরি, তাই আপনাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি। এটা
অ্যালোভেরা মানে ইয়ে হচ্ছে প্ল্যান্ট হচ্ছে, এগুলো থেকে যে এটা এটা যদি এমনিভাবে ভাঙা যায় না, এরকমভাবে যদি ভাঙা যায় তো এর ভেতর থেকে একটা জেল বেরোবে, সেই জেলটা স্কিনের জন্য অনেক ভালো হচ্ছে। সময় কাটাচ্ছি যখন যেরকম যাই, যেটা ইচ্ছে হচ্ছে, ভালো লাগছে, কখনো কাজ করে, কখনো এই বাগানে ঘুরে, কখনো আপনাদের সাথে গল্প করে, এরকম ভাবেই সময়টা কাটাচ্ছি। কিছু করার নেই, যতক্ষণ পরিস্থিতি এরকম আছে, লকডাউন রয়েছে, ততক্ষণ তো এরকমভাবেই সময়টাকে কাটাতে হবে, হ্যাপিও থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তাই বন্ধুরা, আপনাদের বলি যে আপনারাও এরকমই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর যা বাড়িতে করতে পারছেন কাজকর্ম বা যেটা আপনার ইচ্ছে হচ্ছে সেটা করবেন, দেখবেন মনটা ভালো লাগবে আর সময়টাও কাটবে। তাহলে আজ আসি, টাটা।